সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। এই ভাবে থালা সাজিয়ে তো নিয়ে যাচ্ছি, তবু মহারাজ মুখে তুললে হয়, কে জানে আজ কপালে কি আছে। না 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 না, যা ভেবেছিলাম ঠিক তাই। ওহ, আর ভাল লাগে না। দিন দিন মহারাজের কাপড় জমে যাচ্ছে। ওহ ওহ, আমার হয়েছে এক জ্বালা। মহারাজ, ও মহারাজ, মহারাজ, দূর এক সপ্তাহ ধরে এই রকম চলছে, কে জানে আর আর কতদিন এই রকম চলবে। কি হলো হরি, কি হলো, এখনো এখনো বিছানা ছাড়েননি উনি? না না দাদিমা, না উপায় না দেখে টাকা রাখিও তো কম করলাম না। তবু না 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 না, এবার একবার আমি ডেকে দেখি। এই যে দাশু, তোর নাকি ছ মাসের খাজনা বাকি পড়ে আছে। হ্যাঁ না মন্ত্রী বসাই, মহারাজ তো আমার খাজনা মুকুব করে দিয়েছেন। না 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 না, ও সব কথায় তো চিড়ে ভিজবে না বাবা। মহারাজকে নরম সরম পেয়ে খুব কায়দা করেছিস, কিন্তু আমার কাছে তো ও সব চলবে না বাপু। এখন আমি যা বলবো তাই করতে হবে। যা, যেখান থেকে পারিস এক্ষুনি খাজনার টাকার জোগাড় করে নিয়ে আয়। যা বাবা, এসব কি হচ্ছে, বেচারা দাসুর কি দোষ? মহারাজ কদিন ধরে রাজসভায় আসছে না বলে মন্ত্রী মশাই যা নয় তাই শুরু করেছে। মন্ত্রী তো ওই বেমক্কা বকা ঝকা করে ওই নিরীহ লোকের থেকে জরিমানা আদায় করছে। না না, এই সময় যদি গোপাল থাকতো তাহলে মন্ত্রীকে টাইট দিতে পারতো। কি বিজ্ঞানী জ্যোতিষী, তারপর ওই রাজবৈদ্যকে ডেকে কি সব ফুসফাস হচ্ছে? না না, ও কিছু না, মহারাজ নেই, তার উপর আবার গোপালও নেই, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। কেন কেন ফাঁকা ফাঁকা লাগবে কেন, আমি তো আছি নাকি। এখন শুধু বসে দেখো আমি কি পারি আর কি না পারি। এভাবে চলতে দিলে সব একেবারে উলট পালট হয়ে যাবে। না 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 না, আজই আমি গিয়ে গোপালের খবর নেব। কৃষ্ণনগরের সব খবর ঠিক আছে তো? কৃষ্ণনগর নয়, বলো মহারাজ কৃষ্ণচন্দ্রের খবর কি। এই রে, তার আবার কি হলো? মহারাজের কিছু একটা হয়েছে, ভোর রাতে উঠে কি করে আর কোথায় যে যায় কে জানে, তারপর সারাদিন পড়ে পড়ে ঘুমোয়। আনা হয় হলো, কিন্তু তোরা কি যেন একটা বলতে যাচ্ছিলি। আমাদের কাছেও একটা চমকে ওঠার মতো খবর আছে। চমকের পর চমক, শুনি শুনি। টাকা পয়সা নয়, আমাদের সব থেকে বড় সম্পদ হলো শরীর। শরীর, আর এই শরীরকে সুস্থ রাখতে দরকার প্রাণায়াম। বলো বাবা লক্ষ্মণ দেবের জয়। নাও শুরু করো। প্রথমেই হাঁপা হাঁপি, পেটটাকে ভিতর থেকে ঢোকাও আর বার করো, ঢোকাও আর বার কর, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। বেশ বেশ,
এবার নিলাম ছাড়লাম ব্যায়ামটা করতে হবে। বাবা এতেই দম শেষ, এরপর আবার নিলাম ছাড়লাম। নাও নাও জোরে জোরে শ্বাস নাও আর ছাড়ো, শ্বাস নাও আর ছাড়ো। বাবা বাবা আমার আমার হচ্ছে তো, সকালে 5 ঘন্টা আর বিকালে 5 ঘন্টা নাওয়া খাওয়া একদম ভুলে যেতে হবে। মানে ঘন্টার পর ঘন্টা? এই যে রাম, বলো রাম, তোমরা এবার ভক্তদের কাছে কাছে পৌঁছে যাও, আমি এবার উঠবো। ক্লান্ত হয়ে গেলেও দিনে 10 ঘন্টা প্রাণায়াম করতে হবে, না করলে চেহারায় জ্যোতি আসবে না, মনে শান্তি আসবে না, আর খাওয়া দাওয়া করতে হবে সম্পূর্ণ ভেষজ। মনে থাকে যেন, আপনি আপনি যেমন বলবেন বাবা। বলো বলো বাবা লক্ষণ দেবের জয়। এবার এবার বাবা সাধনায় বসবে, সবাই তাহলে এবার এসো তো এসো। বাবা বাহ চমৎকার, আসর তো বেশ জমে গেছে দেখছি, কিন্তু এই মহাপুরুষ এলেন কোথা থেকে? কে বাবা লক্ষণ দেব? প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ ততক্ষণ একটা খচখচ নিজে রয়ে যাচ্ছে। ঘন্টাখানেক হাঁপাহাঁপি ব্যায়ামটা করে ফেলেছি, এবার এবার পরেরটা ধরতে হবে। লক্ষণ দেবে জয় হোক, মুখ দিয়ে যেন মধু ঝরছে, শরীরই সম্পদ। এবার সোজা হয়ে শুয়ে জোরে জোরে শ্বাস নিতে হবে, তারপর একবার ডান পা তুলতে হবে, আরেকবার বাঁ পা। এই যে সবাই তো এসে পড়েছে দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহারাজের বদলে আপনার রাজ্য চালানোয় আমরা সবাই খুব খুশি। যেমন ঢোল তার তেমনই ঢুলি। বেশ বেশ, তাহলে ঘোষণাটা করে দিয়ে পারে। কে জানে কি ফতোয়া দেবে এবার। সবার মাইনে থেকে 500 টাকা করে কেটে নেওয়া হবে এবার। ওরে বাবা সব নাশ, আমার হবে এবার কম কাবার। যেন মামা বাড়ির আবদার। কিন্তু এসব টাকা যাবে কোথায়? সব টাকা বাবা লক্ষণ দেবের যোগ কেন্দ্রের উন্নতিতে দান করা হবে। এ ব্যাপারে আমি নিজে মহারাজের সঙ্গে কথা বলব, আর আমি সবার থেকে বেশি 1000 টাকা দেবো। আরে আরে ব্যাপারটা কি, এ ব্যাপারে মন্ত্রীর এত উৎসাহ কেন? না না না, এবার যে মাথাটা খাটাতেই হচ্ছে দেখছি। চমৎকার চমৎকার, আয়োজনেতে কোনো ত্রুটি দেখছি না। এই তো এই তো, এখানে আমলকি বাটা হচ্ছে, আর আর ওখানে ওটা কি? ওই তো ওই তো বেলের মুরব্বা বানানো হয়ে গেছে। এবার ওদিকটা দেখে নি, এক ধরেছি বিশাল ব্যাপার, অর্জুন গাছের ছাল আর যোগ্য ডুমুর ভেজানো হচ্ছে একটা বড় পাত্রে। এতদিনে মন্ত্রী একটা ভালো কাজ করেছে।
সে যে কি করেছে তা তো আর বুঝতে বাকি নেই। এসব খেলে মহারাজার খাড়া থাকতে পারবেন না। মন্ত্রী নিজে যোগগুরু লক্ষণদেবকে রাজি করিয়ে আমাদের এই কৃষ্ণনগরে এনেছে। আর গুরুদেব বলছেন কি জানো, যোগ বলে নাকি রোগ নাশ হয়। বাশ হয় কিছু বললে? এই যে মন্ত্রীমশাই, এর নাম হই। ব্যাপার কি? গোপাল যেন একেবারে গলে পড়ছে। আপনি তো সাক্ষাৎ ভগবানকে নামিয়ে এনেছেন মন্ত্রীমশাই, আমাকেও একবার ওই যোগগুরুর সঙ্গে পরিচয় করিয়ে দিন, যাতে তাতে তোমারও মঙ্গল আর আমারও মঙ্গল। তা তো বটেই, তা তো বটেই, কিন্তু এর জন্য আমার যাবার তো কোনো দরকার নেই। আবার চোখে সবাই সমান। তবুও যদি এখনই একবার একটু, এখন এই সময় অসম্ভব, উনি তো সব সময় দেখা দেন না, কেবল ভোর রাতে উনি সামনে আসেন। তাছাড়া আমাকে একটু পরে একবার মহারাজের কাছে যেতে হবে, ওনাকে যোগে বসিয়ে তবেই আমার ছুটি। দাঁড়াও দাঁড়াও, ছুটি করাচ্ছি বাপ আমার। তোমারও তো মনে হয় ভোর রাত থেকেই কারবার শুরু হচ্ছে, চোখগুলো লাল লাল আর বড় বড় হাই উঠছে মিনিটে মিনিটে। না না না, এবার বেশ আট ঘাট বেঁধেই খেলাটা শেষ করতে হবে। গোপাল দাদু, মনে হচ্ছে কোনো জরুরি দরকার। এই শিশিটা সঙ্গে রাখ আর শুন কি কি করতে হবে। হ্যাঁ, মনে হচ্ছে এই বসতে বসতে একটু দেরি হয়ে গেল। না না, এই তো গোধূলি বেলা, গুরুদেব তো এ সময়ে যোগ করতে বলেন। ও, তাই বলেন বুঝি। এটাই ভালো হলো, আপনাদের দুজনকেই একসঙ্গে পাওয়া গেছে। কেন কেন কেন, কোনো বিপদ হয়েছে নাকি? বিপদ বলি বিপদ, একেবারে মহাবিপদ। এক্ষুনি একবার যোগগুরুর কাছে যেতে হবে। এখনই? কিন্তু এখন তো আর এখন তখন নয় মন্ত্রীমশাই, যোগগুরুর কথা জানাজানি হতে স্বয়ং নবাব নাকি কৃষ্ণনগরে আসছেন তার সঙ্গে দেখা করতে। বাবা লক্ষণদেবের ওখানে যে কি হচ্ছে কে জানে। মহারাজের পর যদি নবাবকেও বাড়ি আনতে পারি তাহলে তো আর কথাই নেই। কি হলো মন্ত্রী? আরে আরে, কিছু একটা উপায় বার করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি, যা করার তো এবার আমাকেই করতে হবে। যাই, তড়িঘড়ি গিয়ে বাবাজিকে যোগ সাধনা থেকে ডেকে তুলতে হবে। আমার হয়েছে যত জ্বালা। জ্বালার এখন হয়েছে কি চা? হাত কেটে কি করে বেরোয় তোমার লক্ষণ বাবা, সেটাই এবার দেখবো। এবার আরাম করা ছেড়ে একটু আসন টাসন পাতো।
দর্শন তো হবে না। ওরে মাথা মোটা, বলছি এক্ষুনি কর। চলো চলো গোপাল, আজ তোমারও ভগবান দর্শন হবে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, ভগবান না ভূত তা তো একটু পরেই জানা যাবে। আমি ভাবছি মন্ত্রী আবার ওই বাবাকে বুঝিয়ে সুজিয়ে বার করতে পারবে তো। এতক্ষণে গিয়ে দেখুন বাবা বসে বসে নিলাম ছাড়লাম ব্যায়াম শুরুও করে দিয়েছে বোধহয়। বাবা বসেছেন কিন্তু আবার কিন্তু কিসের মহারাজ? না মানে ওই মন্ত্রীকে তো কোথাও দেখছি না। ওনার তো একই অঙ্গে অনেক রূপ, যে কখন কোথায় থাকেন। মানে না মানে আমি তো এমনি এমনি। না না মহারাজ, একটু ভুল হয়ে গেল যে, এ তো আপনার সিদ্ধ পুরুষ লক্ষণ দেব মহারাজ। এইসব তুমি করলে কি করে গোপাল? আমার আগেই সন্দেহ হয়েছিল মহারাজ, তাই বাচ্চাদের বুঝিয়ে দিয়েছিলাম কি করতে হবে। আর তারপর তারপর বাচ্চারা কি করলো? আর বাচ্চারা আমার কথা মতো এক ফাঁকে ওর ঘরে ঢুকে ওর নকল দাড়ি গোফে চুলকানির পাউডার দিয়ে দিয়েছিল। তাতেই কেল্লা ফতে। সত্যি সত্যি গোপাল, তোমার তুলনা হয় না। আর মন্ত্রী তুমি কি ভেবেছো, তোমাকে আমি ছেড়ে দেব? মহারাজ এরকম ভুল আর হবে না, এবার কার মতো ছেড়ে দিন। হ্যাঁ হ্যাঁ ছাড়বো তো বটেই, কিন্তু তার আগে তোমায় শুধু ওই আমলকি সেদ্ধ আর যোগ্য ডুমুরের রস খেতে হবে টানা সাত দিন ধরে। সাত দিন? হ্যাঁ সাত দিন। নিন নিন, তবে আজ থেকে শুরু করুন। কথায় বলে না শুভস্য শীঘ্রম, শুভ কাজে দেরি কেন। কি জগমারিয়া, এখন কথা বলা কাকাতুয়া পাই কোথা থেকে? চলুন বিজ্ঞানে, চলুন হাতে হাতে ভালো করে খুঁজে দেখি। এতক্ষণ তো কম খোঁজা খুঁজলাম না, তবু বলছেন যখন তখন না হয় আরেকবার ওই দোকানটাই দেখি। হ্যাঁ হ্যাঁ, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ও ভাই ভাই, শুনলে, তোমার কাছে কথা বলা কাকাতুয়া আছে? আগে বুলবুলি হবে, চন্দনা হবে, টিয়াও পাবে, কিন্তু বুঝেছি বুঝেছি বুঝেছি, কাকাতুয়াটাই নেই তাই তো? না না, কদিন আগেই ছিল, তবে 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 নয়, এখন কবে পাওয়া যাবে সেটাই খুলে বলো তো ভাইয়া। সেটা কি করে বলবো, সেটা তো আগে থেকে বলা যাবে না। এখন কি কর্তব্য? না না কিছুই তো বুঝতে পারছি না, এটা তো খুবই চিন্তার ব্যাপার। গোপালও নেই যে কিছু একটা উপায় বাতলাবে। এবার এবার কি হবে? ককাতুয়া ককাতুয়া করি দেখো মোরা খুঁজি বনে বনে, আয়না 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 রে একবার দেখা দে না রে। ককাতুয়া ককাতুয়া করি। আহ কবি, এখন ওই ভুল ভাল কবিতা না আউড়ে গাছে গাছে ভালো করে খোঁজো তো, খোঁজো কোথাও দেখতে পাও কি না। বই গেছে আমার ডাকে সাড়া দিতে, কাকাতুয়ার বই গেছে। কি হয়েছে? না না বলছিলাম অনেকক্ষণ ধরেই তো ডাকছি, তবু কি পাখি সাড়া দিচ্ছে? ও পাখি না পেলে যে কি হবে, ওদিকে ওদিকে গোপালও পেট খারাপ করে বাড়িতে বসে আছে, কি যে উপায় হবে এবার। না 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 আমি আর ভাবতে পারছি না।
আজ বহু খোঁজাখুঁজি করেছি, কিন্তু কিন্তু একটা কথা বলা কাকাতুয়া জোগাড় করতে পারো, তাই তো? তোমার কতদিনের শখ একটা কথা বলা কাকাতুয়া পোষা, কিন্তু এই অপদার্থদের জন্য সেটা হবার উপায় আজকে? এদিকে আমার মন্ত্রী আবার বেপা, গোপালের নাকি আবার পেটে ব্যথা, আমি যে এখন কি করি? আপনি খামোখাই চটছেন মহারাজ, আমরা আমরা হ্যাঁ হ্যাঁ আপনি ওই চারটি আমরা মুখে দিয়ে বসে থাকুন, এবার একটা কাকাতুয়া কেউ এনে দিতে পারলো না মহারাজ। তবে তবে আর কটা দিন সময় দিন মহারাজ? সময় আবার সময়? না না না, কালই আমার পাখি চাই, ব্যাস। এইবারে একটা কাজের কাজ করেছিস। কিন্তু আমাদের মানে ওই যেটা দেবেন বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ, সে হবে এখন। এখন যা যা তো। কাকাতুয়া তো কথা বলছে, এবার তবে বাকি কাজটাও শুরু করে দিই চটপট। বেশি বড় নয়, ছোট 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 কথা শেখাতে হবে, আর ঠিক সময়ে নামগুলো ধরিয়ে দিতে হবে। আমি রাজসভায় চললুম, যাই দেখি মহারাজের বাতিক এখনো আছে না গেছে। সাবধানে যেও। আহারে, ওদিনে শরীরটা কেমন ভেঙে গেছে। হ্যাঁ, ভেঙে গেছে। উমা উমা, মা কালীকে দিন রাত দেখেছি, তবে তো তুমি উঠে বসলে। না না না, দেরি করো না, মায়ের কাছে মানত করেছি, তুমি কিন্তু কালি এক জোড়া। জোড়া নয়, জোড়া নয়, পোড়া। মানে এটা কি? ওই যে আমার কপালটাই পোড়া, দুদিকে জুটেছে দুজন, একদিকে তুমি আর একদিকে মহারাজ। উঠলো ভাই তো একেবারে কটক যাই। পারলে? এত বড় কথা তুমি বলতে পারলে? তোমার নয়, কপালটা তো আমারই পোড়া। না 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 না, আজ আর আমি কোনো কথা, কারুর কোনো কথা শুনবো না। আজ আমার কাকাতুয়া চাই চাই, ব্যাস। না, ব্যামোটা এখনো যায়নি দেখছি। তা আমি জানি না, তবে কাকাতুয়া যদি না জোগাড় হয় তবে 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 কি মহারাজ? তবে তবে আমি সভার সবাইকে দিয়ে তোতা পাখির মতো কথা বলাবো, গান করাবো, আর এই মোটা মোটা লাল লাল কাঁচা লঙ্কা খাওয়াবো। তার আর কোনো দরকার নেই। আরে আরে আরে, এই তো এই তো আমার কাকাতুয়া। তার আর কোনো দরকার নেই। আরে আরে আরে, এই তো এই তো আমার কাকাতুয়া। কথা বলে তো? সে তো বলবেই, আমি কোনো কাঁচা কাজ করি না মহারাজ। কাঁচা কাজ করে না, পাতা মাগুর আমার। তাছাড়া এর একটা বিশেষ গুণও আছে। বলো কি? তাই নাকি, পাখির আবার বিশেষ গুণও আছে? কি গুণ কি গুণ, বলো বলো বলো। ধীরে মহারাজ ধীরে, এত উতলা হলে হয়? লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে পায় না, চাই তার লাল ফিতে চিরুনি আর আয় না। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে পায় না। তুমি কি এখন গান শোনাবে নাকি? কাকাতুয়া তো খালি পিট পিট করে তাকায়। ওরে
নি মহারাজকে দিয়ে শুরু কর, তারপর বিজ্ঞানী। মহারাজ, তোমাকে সালাম। বুলি ফুটেছে তাহলে। যেমন মন্ত্রী তার তেমনই পাখি। ছি ছি ছি, একই কথা গোপাল। অজব ব্যাপার, এ পাখি বলে কি? ওরে বাবা, এ তো ঠোঁটের ডগায় কথা। হ্যাঁ, তা যা বলেছো সেনাপতি। নানা মন্ত্রী, এ যা বলছে শতকরা 100 ভাগ সত্যি। এ যেসে পাখি নয়, একেবারে হিমালয় থেকে আনিয়েছি। এ পাখি বাকসিদ্ধ, যা বলে তাই সত্যি, এর একটা কথাও মিথ্যে নয়। আপনি এবার স্পষ্ট বুঝবেন কে আপনার ভালো আর কেই বা খারাপ চায়। ব্যাপারটা তো দেখছি, ভেবে দেখতে হবে। ভাবুন ভাবুন মহারাজ, ভাবুন, ভালো করে ভাবুন। কিন্তু পাখিটাকে কোথায় রাখবো বলো তো? আপনার বাগানে কত গাছ, তারই মধ্যে কোথাও একটা দোলনা করে। সেটাই সেটাই ভালো হবে, কিন্তু দোলনা তো বানানো হয়নি। তাহলে আগে একটা জমকালো দোলনা হোক, ততদিন নয় আমি পাখির দেখাশোনা করি আর প্রতিদিন একবার করে আনি, তবে তার জন্য। বুঝেছি বুঝেছি, পাখির দেখাশোনা করার জন্য এই না এই না এই না 500 টাকা এক্ষুনি নিয়ে যাও তুমি, কেমন? ব্যাস ব্যাস, কাল থেকে খালি দেখবেন পাখি আর কি কি বলে। গোপাল, কি বুঝলে? বোঝার কি আছে, সবই তো নিজের কানে শুনলে। হ্যাঁ হ্যাঁ, তাই তো ভাবছি। তা ভেবে ভেবে কি পার করলে? পাখিটা তো আমাদের গায়ে কালি ছিটিয়ে দিল একেবারে। এইটা তুমি ঠিক বলেছো। হ্যাঁ, ব্যাটা বেছে বেছে খালি আমাদেরই গালি দিচ্ছে, আর কিছু কিছু লোককে তো তোল্লাই দিচ্ছে। তার মানে এখানেও কোনো খেলা আছে? কিছু তো একটা আছেই, আর সেটা জানার জন্য আমার গোয়েন্দাদের কাজে লাগাতে হবে। গোয়েন্দা? একেবারে পঞ্চ পাণ্ডব গোয়েন্দা। আইরে আমার কাকা তুয়া, তোকে দেব মিষ্টি মুয়া। মহারাজকে আজ একেবারে চমকে দিয়েছিস। যেই মহারাজ বলেছি অমনি সেখানে মূলে আলাদা লেগেছে। না 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 না, এবার এবার নতুন কথা শিখতে হবে, নতুন কথা শিখতে হবে। নে নে নে, আগে খেয়ে নে, তারপর পড়াশোনা হবে। আমি বরং ততক্ষণ একটা কাজ করে ফেলি। না না, জানলাটা বন্ধ করে দেওয়াই ভালো, বলা তো যায় না কেউ যদি আড়ি পেতে শোনে। বেশি সময় নিলে চলবে না, যা করার চটপট করতে হবে। হ্যাঁ, এই যে মন্ত্রী, রাজ পাখি কি বলছে? ও কি আর বলছে, ভগবানই ওর মুখ দিয়ে বলাচ্ছে। সারাদিন উড়ে বেড়ায় আর কি থেকে কি শোনে দেখুন না, দেখুন, আপনি নিজেই জিজ্ঞাসা করে দেখুন। পাখি আমার সঙ্গে কথা বলবে? সে তো বলবেই, আপনি হলেন গিয়ে মহারাজ। বিপদ বিপদ, মহারাজের বিপদ। আরে আরে আরে, পাখি বলে কি আমার বিপদ? বিজ্ঞানী পণ্ডিত অভিরাজ,
আপনাকে সরাবে মহারাজ। গোপাল এসব কি বলছে? ওটা ঘুরে মোটা গোপাল, সব ওর চাল, সব ওর চাল। মহারাজ আপনি সব নিজের কানেই তো শুনলেন, এরপর আর কি বুঝতে বাকি থাকে যে কে ভালো আর কার মনটা কালো? আচ্ছা বলি শিখিয়েছে, যাকে বলে একেবারে খাপে খাপ। কিন্তু বাপ আমার কাজ তো পাকা, এমনটা যে হবে তা তো জানাই ছিল, তাই আগে থাকতেই সব ছকে ফেলেছি। আমি তো ভাবতেই পারছি না আমার বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র। না না না, আজ ছাড়া ছাড়ি নেই, এর জন্য কিন্তু শাস্তি পেতেই হবে, সে যেই হোক, বিজ্ঞানী পণ্ডিত কবিরাজ বা খোদ গোপাল হলেও। ছাড়া ছাড়ি না হয় নাই করলেন মহারাজ, তবে তাড়াতাড়ি এত বড় সিদ্ধান্ত না নিয়ে আর একটা দিন অন্তত ভাবুন মহারাজ। বেশ বেশ, তবে কালই আমি আমার সাজা শোনাবো। বেটা পালের গোদা গোপাল এবার সাঙ্গপাঙ্গ নিয়ে জেলের ঘানি টানবে, এবার দেখ কেমন লাগবে। আরে আরে তোরা তিনজন, বাকি দুটো কোথায়? ওরা তখনই কাজে লেগে পড়েছে। বলিস কি, তাহলে যেটা বলেছিলাম সেটা জোগাড় হয়েছে তো? সে তো কখন হয়ে গেছে, তুমি যা যা বলেছো ওরা ঠিক তাই তাই করছে। ব্যাস ব্যাস, তাহলেই হবে, রোদের গিয়ে এটা দিয়ে বলবি এগুলো যোগ করে দিতে। আমি এক্ষুনি যাচ্ছি। আর হ্যাঁ, সব হয়ে গেলে রাতের ব্যাপারটার জন্য কেলে পচাকে ডেকে দিতে হবে। দেখাবো মন্ত্রী, তুমি যদি চাও ডালে ডালে তো আমিও যাই পাতায় পাতায়। বেশ বেশ, এবার তাহলে বিচার শুরু করা যাক, কি বলেন? হ্যাঁ হ্যাঁ মহারাজ হ্যাঁ, শুভ কাজে দেরি করে আর কি হবে। তাহলে গোপাল তোমার কিছু কি বলার আছে আর? মহারাজ শাস্তি যখন পেতেই হবে তখন আরেকবার শুনে নি আমাদের অপরাধটা ঠিক কি। জানে কিচ্ছু জানে না কচি খোকা। তা পাখিকে একবার বলতে বললেই তো হয়। ওরে পাখি বল বল মহারাজের কি বিপদ বল। মন্ত্রী ব্যাটা বদের হারি, সব ওর কার সাজি, সব ওর কার সাজি। আরে এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? হ্যাঁ মহারাজকে করবে কাজ, সেনাপতি দিচ্ছে সাত। পাখিকে যেমন শেখাবেন পাখি তেমনই বলবে। তার মানে মন্ত্রী? হ্যাঁ মহারাজ, মন্ত্রী পাখিকে ওসব শিখিয়ে আপনার কান ভারী করেছে। কিন্তু কিন্তু রাতারাতি পাখির সব কথা পাল্টে গেল কি করে? মন্ত্রীর অস্ত্রেই আমি মন্ত্রীকে কাত করেছি মহারাজ। বাচ্চারা আমার কথা মতো একটা কাকাতুয়া জোগাড় করে তাকে এই বলি শিখিয়েছে, আর রাতে বাকি কাজটা করে দিয়েছে কেলে পচা। আমার ঘাট হয়েছে, অমন পাখি পোষার শখ আমার মিটে গেছে গো। তাতে কি মহারাজ, মানুষ তো ফুল থেকেই শিক্ষা নেয়।
তা বলে মন্ত্রীকে আমি কিন্তু ছাড়ছি না। ওই কাকাতুয়ার জন্য কেনা 15 কিলো লাল লাল কাঁচা লঙ্কা আর 12 কিলো কাঁচা ছোলা খাবে ওই মন্ত্রী, আর 3 দিন ওর কোনো খাবারই জুটবে না। এবারের মতো ছেড়ে দিন, শুভ কাজ ফেলে রাখতে নেই মন্ত্রী মশাই, নিন নিন আজকে শুরু করে দিন। কি হলো ঘুমের মধ্যে, মা বাবা সবাইকে ডাকতে বসেছে, স্বপ্নে আবার স্বর্গে পৌঁছে গেল নাকি? না, ওকে ডেকে স্বর্গ থেকে মরতে নিয়ে আসি, নইলে আমার ঘুম যে আবার নরকে পৌঁছে যাবে। রানী, আ রানী, আরে কি হলো? ও বাবা, এই যে দেখি জোরে গা পুড়ে যাচ্ছে। রানী, ও রানী, রানী গো, খুব খুব শরীর খারাপ লাগছে। তারপর বিজ্ঞানী, তোমার কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, তা নতুন কিছু আবিষ্কার করলে নাকি? আগে এই চেষ্টা চরিত্র চলছে। বিজ্ঞানী, সকাল গড়িয়ে তো রোদ উঠে গেল। তাই তো। বাবা, আজ আবার রাজামশাইয়ের কি হলো? উনি তো দেরি করার লোক নন। আরে বাবা, উনি হলেন রাজা, তোমার মতো তো আর পেট মোটা নাপতে নন। তবুও নাপি, আপনার মতো তো আর পালক ওঠার শকুন না। কি বললে? আমি শকুন? হ্যাঁ, আমি শকুন। ও সাপ আর বেজির মতো দিন রাত লেগেই আছে। কি ব্যাপার হে প্রহরী, দৌড়ে দৌড়ে আসছো? আগে রাজামশাই আমাকে আপনাদের কাছে পাঠালো। কেন, রাজামশাই কোথায়? হ্যাঁ, রানীমার খুব শরীর খারাপ। কেন কেন, কি হয়েছে রানীমার? জ্বর। রাজামশাই রানীমার কাছেই বসে আছেন, তাই তিনি আসতে পারবেন না। মা, মহারানীর জ্বর হয়েছে, কি হবে? হ্যাঁ, এই সময়টা বড়ই খারাপ, একটু অসতর্ক হলেই জ্বর সর্দি কাশি সব একেবারে একসঙ্গে হয়। বাবা 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 বাবা, এটা চলতে থাকলে তো মহারাজ আর সবাই আসবেন না। আর সেই ফাঁকে হু হু করে একবারে। এদিকে রাজবৈদ্য আজ আবার সবাই আসেননি, তুমি যাও হে রাজবৈদ্যর বাড়িতে গিয়ে একটা খবর দাও দেখি। তাই যাই। তার মানে মহারাজ কদিন সবাই আসতে পারবেন না। সামান্য জ্বর, নারি একটু চঞ্চল। সামান্য জ্বর, তাহলে তাহলে ছাড়ছে না কেন? না 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 না, তুমি ভালো করে দেখে একটা দারুণ ওষুধ দাও তো। বৈদ্য মশাই তো দেখছে তুমি অত অস্থির হচ্ছ কেন। রানীমা ঠিকই বলেছেন মহারাজ, আপনি এত অস্থির হচ্ছেন কেন? তুমি থামো তো মন্ত্রী। রানী, তুমি কেন বুঝতে পারছো না যে তোমার জ্বর তো কমছেই না? কমে যাবে, কমে যাবে। না, যাবে না। বৈদ্য বৈদ্য, তুমি ওষুধ দাও, ওষুধ দাও। ও মহারাজ, রানীমার জ্বর ছাড়িয়েই ছাড়বে দেখছি। ঠিক আছে, আমি এক্ষুনি কাউকে দিয়ে ওষুধ পাঠিয়ে দিচ্ছি, দেখবেন দেখবেন দুটো পুড়িয়া খাওয়ার পরই রানীমা কেমন সুস্থ হয়ে উঠবেন। ঠিক বলছো তো। নিশ্চিন্ত থাকুন মহারাজ, এ তো শুধু পুড়িয়া নয়, যাকে বলে চমকপ্রদ পুড়িয়া। বাবা, এই যে দেখছি বৈদ্য রানীমাকে ওষুধ খাওয়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। বাবা বাবা বা, তাহলে তাহলে দৌড়ে যাও আর ছুটে এসো, কেমন? মহারাজ, আমি বরং বৈদ্যকে এগিয়ে দিয়ে আসি। এত বেশি ভক্তি দেখাচ্ছে কেন মন্ত্রী? হ্যাঁ, কথায় আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ। এই তো মন্ত্রী আবার এখানে কোনো ফোন দিয়ে আসছে না তো, কি জানে। এই তোমার চমকপ্রদ পুরিয়া।
দুদিনে জ্বর কমাতে দূরে থাক, বরং জ্বর ক্রমশ বেড়েই চলেছে, বেড়েই চলেছে। রানীমা, রানীমা, আপনার শরীর কি আগে থেকে আরো বেশি খারাপ মনে হচ্ছে? সারা সারা শরীরে অসহ্য যন্ত্রণা। মা, কি হে রাজবৈদ্য, তুমি নাকি সেরা কবিরাজ? এই তোমার কবিরাজি? এতদিন তো শুধু জ্বর ছিল, এ বুড়োর ওষুধ খেয়ে তো সারা শরীরে আবার যন্ত্রণাও শুরু হয়েছে। বাবা, কি হবে এখন? মহারাজ, ওই কলকাতা থেকে বড় বদ্দিয়ে নাকি একবার দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, দেখাবো তো বটেই, এই বেটা বুড়ো ছুঁচোকে আমি দূর করে তাড়িয়ে দেবো। একটু সময় দিন মহারাজ, আমি রানীমাকে ঠিক সুস্থ করে তুলবো। ঠিক আছে মহারাজ, রাজবৈদ্য যখন বলছেন, আর দু একটা দিন দেখার পরই না হয় অন্য কিছু ভাবা যাবে। তুমি কি বলছো গোপাল? আরো দু একটা দিন? এ সাদা চুলোকে এক্ষুনি দূর করে দেওয়া দরকার। এটা রাজসভার কাজ নয় মন্ত্রী মশাই, যে হঠাৎ করে কিছু করা যায়, এটা শরীরের ব্যাপার। এই যে দুদিনের মধ্যে যদি রানী শরীর ভালো না হয়েছে, তাহলে তাহলে আমি তোমার কবিরাজি ছাড়িয়ে দেব। এখনো হা করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি হলো? যাও যাও, ভালো করে ওষুধ তৈরি করো, যাও। এই বুড়োর সঙ্গে আমি যাচ্ছি মহারাজ, এবার দেখি কি করে রানীমার শরীর দুদিনের মধ্যে সুস্থ না হয়ে ওঠে। মন্ত্রী যাচ্ছে রাজবৈদ্যর সঙ্গে, গিয়ে কি ওষুধ তৈরি করবে নাকি? কি জানি বাবা, কিছু তো বুঝতেই পারছি না। আমিও কিন্তু বুঝতে পারছি না যে মন্ত্রী এতবার কেন রাজবৈদ্যর সঙ্গে সঙ্গেই যাচ্ছে। তার মানে কি কোনো গেঁড়া কল আছে নাকি? কেন? ওই নদীর ধারে আমরা একটা কুকুর বাচ্চা পেয়েছি, সেটাকে তোমার দেখাবো বলে তোমার কাছে যাচ্ছিলাম। চল চল। ব্যাপারটা কি হলো? হঠাৎ মন্ত্রী অসময়ে বৈদ্যর বাড়ি কেন? তাহলে কি আবার রাজবৈদ্যর সঙ্গে মন্ত্রীর কোনো? কি হলো দাদু, তুই হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন? না হতে পারে। তাহলে কি রাজবৈদ্যই ওষুধে কোনো গন্ডগোল পাকিয়েছে? আরে কি হলোটা কি? আচ্ছা আচ্ছা, ওদিকে যাবো, কিন্তু এখন তোর আমার সাথে এদিকে আয় তো। সাবধান, কেউ কোনো কথা বলবি না কিন্তু। দাদু, বৈদ্যই পাতাগুলো দিয়ে কি করছে গো? বোকা হাদা, ওষুধ তৈরি করছে, দেখতে পাচ্ছিস না? আস্তে আস্তে, এই শোন শোন, তোরা বৈদ্যকে লুকিয়ে ওখান থেকে কিছু পাতা নিয়ে আসতে পারবি। এটা না, আমি তুড়ি মেরে করো বুঝলে, এই তুড়ি মেরে দেখা দেখি মেরে। তুমি একটু দাঁড়াও দাদু, এই আমি গেলাম আর এলাম। হঠাৎ তুমি আমার গবেষণার আরে দরকার আছে বলেই না এসেছি। তাড়াতাড়ি বলো, দেখতে পাচ্ছ তো আমার অনেক কাজ। কি এই জিনিস কোথা থেকে জোগাড় করেছো? একি গোপাল, এত দেরি কেন? ওই যে মানে ওই রাস্তায় আসতে আসতে আমার খুব ঘুম পেয়ে গেছিল বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঘুমিয়ে নিলাম, আর তাই মানে দেরি হয়ে গেল আর কি। বটে, আমি কিন্তু সবাইকেই সাবধান করছি, মহারাজ আসছেন না বলে কয়েকজন কিন্তু খুব ফাঁকি দেওয়া শুরু করেছে। আজকে কিন্তু আমি তাদের ছাড়বো না, সব ব্যাটার হিসেব আমি নেব।
এই যে বিজ্ঞানী, আমি দেখলাম যে এ মাসে তোমার 19 দিন 69 ঘন্টা অনুপস্থিতি আছে। আসলে আমি একটা নতুন আবিষ্কার নিয়ে এত ব্যস্ত যে ওসব ছেদ কথা রেখে টাকা বার করো। হ্যাঁ, টাকা মানে? বাহ, তুমি যে এতদিন এলে না, তার জন্য প্রাসাদের কাজ বন্ধ হয়ে থাকলো না, তার জন্য তো তোমাকে ক্ষতিপূরণ দিতেই হবে। এ আবার কেমন কথা মন্ত্রী মশাই? তুমি চুপ করো লবঙ্গলতিকা। দেখুন, এরকম ভাবে বললে আমি কিন্তু আর কোনো দিন খেলবো না। আরি, তুমি আরি করো আর ভাব করো, তোমাকেও কিন্তু মাল ছাড়তে হবে। হ্যাঁ, ওমা কি অসভ্য, মাল বলছে, মাল কি, টাকা বলুন না। নেকা, টাকা বের করো, তোমারও অনেক দিন কামাই আছে। না, এবার দেখছি সহ্যের সীমা ছাড়াচ্ছে। আমি বলছিলাম কি মন্ত্রী মশাই, তুমি আবার কি বলবে কি বলবে, তোমারও তো কম দিন কামাই নেই, আর তার জন্য তোমাকে দিতে হবে 8 টাকা 80 পয়সা, বুঝলে? সবাই ধরো ধরো, এই গোপাল তো পড়ে গেল। ওহো গোপাল, তোমার আবার কি হলো? টাকার কথা শুনে মাথা ঘুরে গেছে। ও বাবা গো, গোপালের শরীর যে একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে, এতে তো রান্না হয়ে যাবে। বেশ হয়েছে, এ আপদ বিদে হলে আরো ভালো। তাহলে মন্ত্রী মশাই, এখন কি করা যাবে? কি আবার করা? হ্যাঁ, কি আবার করা? এই প্রহরী, তোমরা তাড়াতাড়ি গোপালকে বাড়ি দিয়ে আসো তো। কিন্তু গোপালের ভুঁড়ির যা ওজন, ওই রোগা ট্যাং ট্যাঙে প্রহরীটা কি পারবে ওকে তুলতে? আবার কথা বলছে লবঙ্গলতিকা। খুবই খারাপ কিছু বলেনি, গোপালকে তুলতে গেলে আমার ভুঁড়ি না ফেটে যায়। তার থেকে বড় এখান থেকে কেটে পড়ে মহারাজকে খবরটা দিই। গোপাল, ও গোপাল, আরে চোখ খুলো, আরে কি হলো কি তোমার? হ্যাঁ, আমি কোথায়? গোপাল, ও গোপাল, চোখ খুলে দেখো না, দেখো না আমায়। আপনি কে? বাবা, এসে সাংঘাতিক অবস্থা, গোপাল আমাকে পর্যন্ত চিনতে পারছে না। আই এই যে বৈদ্য। হ্যাঁ মহারাজ। আরে আরে, হা করে কি দেখছো? দাও না দাও না, একটা ভালো ওষুধ আমার গোপালকে দাও না বৈদ্য। আগে মহারাজ, কিন্তু কিন্তু আমার কাছে কি এখন ওষুধ আছে? ওষুধ আছে তো আমার বাড়িতে। ও তাহলে তাহলে আমি এখন কি করবো? ওরে বাবারে মহারাজ, রানীমারও তো জ্বর, তাই বলছি যে রানীমার একটু ওষুধ খাইয়ে যদি এখনকার মতো গোপালকে সুস্থ করে বাড়ি পাঠানো যায়। ঠিক 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 ঠিক, এই প্রহরী, এই প্রহরী, যাও তো যাও তো, দৌড়ে যাও রানীমা থেকে ওষুধটা নিয়ে এসো, যাও। হ্যাঁ, এ তো দেখছি এক ঢিলে দুই পাখি। রাজা মশাই, ওষুধ। এই বৈদ্য, এই না এই না এই না, ওষুধটা গোপালকে খাইয়ে দাও তো। বেশ বেশ, আর কোনো চিন্তা নেই, এই ওষুধ খেলেই গোপাল গোপাল ঠিক হয়ে যাবে। গোপাল গোপাল, হা করো দেখি, হা করো। কি কেমন কেমন গন্ধ লাগছে বৈদ্যমশাই, কি আছে এই ওষুধে? এই বিজ্ঞানী, তোমার কাজ আবিষ্কার করা, অন্যের কাজে নাক গলানো নয়। সেই তো, আরে নাও নাও রাজবৈদ্য, ওষুধটা খাওয়াও। মহারাজ, এই ওষুধে তো জবা পাতার রস আছে। তুমি কি বিজ্ঞানী না গন্ধ বিশারদ? আর জবা পাতার রস থাকলেই বাকি। এই খবরদার, ওই ওষুধ গোপালকে খাওয়াবে না। আচ্ছা আচ্ছা, খাওয়াবে না, কিন্তু কেন সেটা বলবে না? কি বৈদ্যমশাই, আপনি বলবেন না আমি বলবো? আরে কি হলো কি রাজবৈদ্য, ওষুধটা খাওয়াও। না দাঁড়াও, এই রাজবৈদ্য, কি হলো কি হলো, জবা পাতার রসে কি আছে বলুন, বলুন তাড়াতাড়ি। না মানে ওই বাবা মহারাজ, আমি বলছি মহারাজ, জবা পাতার রস পেটে পড়লে শরীরের তাপ কমার বদলে উল্টে বেড়ে যায়। মহারাজ, আপনি ওই দাড়ি বাবার কথা একদম বিশ্বাস করবেন না, একদম না। ও
তোমাদের কথা শুনে তো আমার মনে হচ্ছে মাথাটাই খারাপ হয়ে যাবে। কিচ্ছু হবে না মহারাজ। কি কি তুমি যে একেবারে ঠিক হয়ে উঠে বসে পড়লি, আবার ওষুধ না খেয়ে? দেখেছেন দেখেছেন মহারাজ, দেখেছেন কি রকম আস্পর্ধা আপনাকে পর্যন্ত ভরকি দিচ্ছে। হ্যাঁ, সেটা কি এমনি এমনি? কারণ তো নিশ্চয়ই আছে। মানে আবার কি উল্টো পাল্টা বকছো? হ্যাঁ মহারাজ, রানীমার জ্বর না কমার আসল রহস্য বার করার জন্য এই নাটকটাই করতে হলো মহারাজ। দেখেছেন মহারাজ, দেখেছেন দেখেছেন, এটা কি নাটক করার সময়? হ্যাঁ, রানীমার এত জ্বর, তা সেটা যে বৈদ্যের ওষুধে কমবে না তা তো দেখলেন। এবার কি হবে রাজবৈদ্য? মানে আবার মানে মানে কি? মানে মানে কি বলো বলো, এই কুবুদ্ধি কেন এসেছিল, কেন এসেছিল তোমার বলো, নইলে কিন্তু একেবারে সোজা শুলে জড়াবো তোমাকে। না মহারাজ না, এটা এটা করবেন না, এই বুড়ো বয়সে আমার আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই মহারাজ। তাহলে আসল দোষীটাকে সেটা বলো দেখি। বলছি 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 মহারাজ, ওই মন্ত্রী মশাই আমাকে ভয় দেখিয়ে এই কাজটা করতে বাধ্য করিয়েছেন। বলো কি গেল রে, এবার মরলাম আমি। এই যে পালাচ্ছ কথায়, আগে শুনি সবটা, তারপর তোমাকে দেখাচ্ছি মজা। প্রথম যেদিন আমি রানীমাকে দেখতে আসি, সেই দিন বিকেল বেলায়। ওহে বৈদ্য, ওষুধ তৈরি করছো বুঝি? এই ওষুধ খেলেই দেখবেন রানীমা দুদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। কি বললে? দুদিন? হাসালে রাজবৈদ্য, হাসালে। শোনো, ওই দুদিনটা 200 দিন করতে হবে। বুঝতে পারলে না? আরে বাবা, রানীমাকে ওই যে বললাম কম করে 200 দিন জ্বরে ফেলে রাখতে হবে। কি করে সম্ভব? না না, ও আমি পারবো না, ও আমি পারবো না। তাই নাকি? ভালো, তাহলে দুটোর মধ্যে তুমি বেছে নাও কোনটা করবে। হয় রানীমাকে 200 দিন বিছানায় জ্বরে শুইয়ে রাখবে, আর নয় তো বেঘরে প্রাণটা দেবে। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.